আসসালামু আচ্ছা অনুসন্ধানী পথিক আবার এসেছেন অনুসন্ধানী পথিক আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি আমার কথা শোনা যাচ্ছে ভাই হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ধন্যবাদ ভাই আপনাকে যুক্ত করার জন্য অনেকদিন হয়ে আমি চেষ্টা করতেছিলাম যে আপনার এখানে আসব কিন্তু মানে সময় এবং আশপাশpairwise পরিস্থিতি অবস্থা দেখে মানে কথা বলার আর কি মাঝে মধ্যে সাহস হয় না ভাই তার কারণ এমন একটা জায়গা বা এমন একটা পরিবেশ এমন একটা দেশে বাস করি ভিতরে অনেক কিছু ঘোরপাক করে কিন্তু মানে কথা বলার মানে সাহসটা যে পাবো এটা পায় না কখনো বা বলে ওঠা হয় না কখনো আপনার সঙ্গে তো আমারও ছোটবেলা থেকে অনেক কিছু জানার ইচ্ছা ছিল ধর্মের মধ্যে আমিও এমন কিছু খুঁজে পাইছি যে ছোটবেলা থেকে আমার মধ্যে মানে একটা দ্বিমত ভাব ছিল কিন্তু পরিবার আশপাশ দেখে কখনো কিছু বলতে পারি নাই ভাই তো আর থাকিও এমন জায়গায় যে আপনার সঙ্গে একটু মাঝে মাঝে লাইভে এসে কথা বলবো সে সময়টাও হয় না সময় বলতে আশেপাশে অনেকজন থাকে কথা বলবো হয়তো শুনলে বা তারা যদি জানে অনেক সময় তারা হয়তো আমার উপর কিছু প্রয়োগ আজকে একটু বাইরে আছি তো এজন্য জন্য দেখলাম যে আপনার লাইভে অপশন চালু আছে ওই জন্য আসলাম তো একবার প্রথমে একবার কথা বলতে ধরলাম কিন্তু আহ হঠাৎ করে কেটে গেল তো ওয়েট করে আসি আপনার সাথে কথা বলার জন্য ভাই ধন্যবাদ আপনাকে জন্য তো মূলত আমি বলতে ভাই আমি আমি एक्चुअली ভাই আমি হিন্দু পরিবারে কিন্তু তারপর ছোটবেলা থেকে অনেক কিছু দেখে আসি তো যে ধর্মের মধ্যে গান বাজ না বাদ্যবাদ্য বা কথা বা এমন কোনো বিষয় আছে যেগুলো মানে পজিটিভলি নেয়ার মতো মানে কোনো মন মানসিকতা আমাদের পর্যন্ত হয় নাই তার কারণে আমি পরিবার থেকে বা আশপাশ থেকে এমন কিছু শিখি নাই যে যেটা অন্যায় বা যেটা খারাপ সেটা আমার মধ্যে তাদের দেখে পূর্বপুরুষের দেখে আমি মানে সেটা ধারণ করবো এরকম মানে ক্ষমতা আমার ভেতর নাই আর কি তো মাঝে মধ্যে ধর্মের মধ্যে অনেক আহ অনেক সেক্সুয়াল অনেক ব্যাড কিছু বা এমন কিছু কথা আছে যেগুলো দেখে মনে হয় যে এগুলো সব আমরা যখন ছোটবেলায় বলতো রূপকথার গল্প বলতো সেরকম মনে হয় তো সেই ধারণা থেকে পরবর্তী সময়ে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম তখন দর্শন নিয়ে পড়ার একটা চিন্তা ভাবনা যে মানে আশপাশ সবাই বলতো যে দর্শন নাকি পড়লে অনেক কিছু জানা যায় তারপর আমার মুসলিম বন্ধু এবং হিন্দু অনেকজন আছে বলে তো এবার হয়ে যাবে তো পড়ার পরে এখন আমি ফার্স্ট ইয়ার শেষ করলাম ভাই কিন্তু ফার্স্ট ইয়ারে এমন কোনো বিষয় পেলাম না বাংলাদেশে যে সেখানে পড়ে জানা যাবে যে ধর্ম বা ধর্মের বাইরে কিছু আছে এরকম কিছু নাই তো আপনার কাছে আজকে শোনার জন্য আসলাম যে বাংলাদেশ কি আদক কি কোনো দর্শনের কোনো বিষয় আছে যেটা পরে মানে মানে দুইটার মধ্যে পার্থক্য বলা যায় মানে এখন পর্যন্ত আমি জানতে পারি নাই যে এরকম কোনো সাবজেক্ট আছে কি নাই এইজন্য আপনারা কাছে আজকে সম্বন্ধে বাংলাদেশে এরকম সাবজেক্ট আপনি পাবেন না যেটা পাবেন সেটা হচ্ছে বাংলা ভাষায় অনেক বই আছে সেই বইগুলো আপনি কালেক্ট করে পড়তে পারেন বা ডাউনলোড করে পড়তে পারেন booksho.com এর গ্রন্থাগার সেকশনে অনেকগুলো বই আছে দর্শনের উপর অনেকগুলো বই আছে সেগুলো আপনি ডাউনলোড করে পড়তে পারেন সেগুলো আপনি পড়েন আমার মনে হয় পড়লে আপনার অনেক উপকার হবে হ্যাঁ ভাই তারপরেও পড়তেছি যেহেতু মুসলিম কান্ট্রি আমি মনে করি দর্শন সাবজেক্ট আর বাংলাদেশের দর্শন সাবজেক্টের মধ্যে অনেক পার্থক্য কারণ পড়েই বোঝা যায় ফার্স্ট ইয়ার যেহেতু শেষ করলাম ভালোই ভালোই তো পড়েই বোঝা যায় যে মূলত চারটা ইয়ার শেষ করতে মনে হয় যে এমন কোন সাবজেক্ট আসবো না যেটা দেখে দুটার মধ্যে পার্থক্য করা যাবে আচ্ছা ঠিক ঠিক আছে আছে আপনি আপনি আপনাকে যেটা বললাম সেটা করেন আর বাংলাদেশে তো অনেক পুরা শিক্ষা ব্যবস্থাই তো খারাপ এখন এটা তো একটা জায়গাকে দোষ দিয়ে তো লাভ নেই পুরা যেখানে পুরা শিক্ষা ব্যবস্থাই খারাপ সেখানে তো শুধুমাত্র দর্শনের শিক্ষা আছে নাকি নাই সেটা নিয়ে কথা বলে লাভ নেই ঠিক আছে অনুসন্ধানী প্রদীপ ভাই আর কি কোনো পয়েন্ট আপনার আছে আলোচনা করার মতো

আবহাওয়া পরিবর্তন হচ্ছে পৃথিবীর আমি কথাটা এভাবে বলতে চাচ্ছি মানে ইলন মার্ক্স ও নাকি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সব বন্দোবস্ত করতেছে এবং এটা তো ব্যয়বহুল একটা খরচ আমাদের পৃথিবীর এই টাকাগুলোকে গুলোকে পৃথিবীর সত্যি করার জন্য খরচ করা আপনার মতামতটা কি আমি জানতে চাচ্ছিলাম যে এই দিকই টাকা পয়সা গুলো খরচ করে পৃথিবীটাই সুন্দর রাখা কি যুক্তি ছিল নাকি মঙ্গল গ্রহ যাচ্ছে এটাই আপনার কাছে বেটার মনে হয় কি আপনার ভাই ইলন মাস্কের টাকা ইলন মাস্ক এমনে খরচ করবে এটা তো ভাই ইলন মাস্কের বিষয় এটা কেন আমার মতামতের কি আছে এটা ইলন মাস্ক বুঝব যে তার অনেক টাকা আছে সে যদি উনি এনে খরচ করতে চায় না আমি কি বলতে পারি কিন্তু আমার মনে হয় যে পৃথিবীর বাইরেও আমাদের একটা জায়গা দরকার যেখানে আমরা বসবাস করতে পারব কারণ বিপদত্ব হতে পারে তাই না যে কোন সময় যে কোন কিছু বিপদত্ব হতে পারে মনে করেন একটা উল্কা পিণ্ড এসে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিল বা ধরেন কালকে ইসলামিক জঙ্গিদের হাতে মানে অ্যাটম বোমা তারা পায় গেল কোনো না কোনোভাবে অ্যাটম বোমা পায় গেল তখন তো পুরো দুনিয়া ছাড়খার করে দিবে তাই না ছাড়খার করে দিলে আমাদের তো কোথাও যাইতে হবে কোথাও আশ্রয় নিতে হবে এখন আমরা যদি পৃথিবীটা পুরো যদি ধ্বংস করে ফেলা তাহলে আমরা কোথায় গিয়া উঠবো কোথায় গিয়া যাব এই জন্য আমাদের আরো একটা বাসস্থান দরকার আর যদি আমাদের সেই সামর্থ্যটা থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় অন্য কোনো গ্রহে আমাদের একটা এমন একটা পরিবেশ তৈরি করা দরকার যেখানে আমরা বসবাস করতে পারবো যেখানে আমরা আ ফসল উৎপাদন করতে পারবো যেখানে অক্সিজেন আছে যেখানে পানি আছে যেখানে মানে মানে ব্যবস্থা আছে অন্যান্য ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো থাকলে আমাদের একটা সেফ একটা সবসময়ে একে মানুষ নিজের সেফটি নিজের সিকিউরিটি এটার জন্য একটা বন্দোবস্ত করে রাখে এখন আমার মনে হয় মানুষেরও এরকম একটা বন্দোবস্ত করে রাখা দরকার কখন কি হয় সেটা তো বলা যায় না এই জন্য করে রাখা দরকার এটার জন্য আমি মনে করি কোন অন্য কোন গ্রহে যদি এরকম হয় তাহলে ভালোই হবে মানে আপনার এলোন মাস্ক পক্ষে আর

পা জুতা ছাড়া আমরা কোন চলতে পারি না জুতা ছাড়া কোনো মানুষ এখন চলতে পারে না গোসল ছাড়া থাকতে পারে না দাঁত ব্রাশ না করলে মাথা ব্যথা করে আমাদের আমাদের অবস্থা এই পর্যায়ে নিয়ে গেছি যাই এই পৃথিবীর কোনো পশু পাখি কেউ এত সেপ্লিত চলাচল করে না সবাই কিন্তু এভাবে মানে অর্ডার অর্ডার মত করে কিন্তু আমরা ওদেরকে ধ্বংস করতেছি অনেক ভয়খুতে আমাদের মধ্যে ঘwidetildeছে ওরা যদি মরেও যায় এটা বড় বন্যা হলে ওরা কিন্তু ব্যাথা পেয়ে মারা যাইব যে হ্যাঁ আমি আমরা কিন্তু দুঃখিত হব প্লাস ব্যাথা দুইটা আমাদের মানে খুব দুঃখ সংসার ছেড়ে দিলাম এই যে দুঃখটা তো আমি কোন পর্যায়ে চলে গেছি আবার আমরা এখন যেহেতু আর এক গ্রহে যাওয়ার জন্য অনেক ই করতেছি কিন্তু এই পৃথিবীটা কেউ কাজ করে মানে কোনো সরকারই কথা বলে না কোন সরকার কথা বলে না পৃথিবী যে কোনো সরকার কথা বলে না যে হ্যাঁ আমরা এই ব্যাপারটা একমতই বা এই ব্যাপারটা আমরা সবাই করি পরিবেশ আপনার 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 কথাটা মানে মানে ইউরোপের দেশগুলা কিন্তু পরিবেশ রক্ষার জন্য যথেষ্ট কাজ করতেছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলা সেই দেশগুলাতে কিন্তু এই যে এই বর্জ্য পদার্থ যে তৈরি হচ্ছে সেটার পরিমাণ অনেকখানি কমে আনা গেছে হ্যাঁ গত কয়েক বছরে আপনি যদি লক্ষ্য করেন বা পড়ালেখা করেন আপনি দেখবেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ভুক্ত দেশগুলোতে এখন অবস্থা আগের থেকে ভালো এবং গ্রিন এনার্জি কিভাবে ব্যবহার করা যায় সেটার জন্য জোরে সোরে প্রচেষ্টা চলছে এবং নিউক্লিয়ার প্ল্যান যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং এই মানে তেলের তেল যেন মানুষ কম খরচ করে এটার জন্য যত দ্রুত সম্ভব এই ইলেকট্রিক কার এবং সোলার এনার্জি গ্রিন এনার্জি এগুলা ব্যবহার আস্তে আস্তে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলাতে বৃদ্ধি পাই তাদের মানুষের মানুষের কথা তো আপনারা বলছেন আমি ওটা জানলি বা শুনছি দেখছি টুকটাক কিন্তু আমাদের যে এশিয়া মানুষের মতো মোদী এত বড় একটা লিডার সে কিন্তু এই ব্যাপারে কোন কথা বলতেছে না না আপনি যদি ইউরোপের দেশগুলোতে এখন মানে ঘুরতে আসেন বা আপনি যদি গুগল আর আপনি ইউরোপিয়ান যে সিটিগুলো সেগুলো দেখেন সেখানে আপনি দেখবেন অনেক অংশ সবুজ বনাঞ্চল হ্যাঁ বিরাট পরিমাণ অঞ্চল কি শহরের ভেতরে ভেতরে ছোট ছোট বনাঞ্চল ছোট ছোট জঙ্গল এগুলো তৈরি করা হয়েছে তৈরি করা হচ্ছে এবং খুব মানে পরিকল্পিত উপায়ে এই কাজগুলো করা হচ্ছে তো ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো এই দিক থেকে অনেকখানি আগায় আছে কিন্তু যেই দেশগুলো মনে করেন মধ্যপ্রাচ্যের দেশগুলো বা ধরেন মানে আমেরিকাতে মানে অবস্থা খারাপ আমেরিকা বা ধরেন কিন্তু ইউরোপের অবস্থা থেকে অন্যদের থেকে একটু ভালো কি আমি আমরা আশা করতে পারি যে অন্য দেশগুলো আমাদের এই বিষয়ে একমত হবে এবং এই বিষয়ে কাজ করবে কিন্তু আহ এটা তো আসলে ওই দেশগুলোর উপর নির্ভর করে ওই দেশের জনগণের উপর নির্ভর করে ঠিক আছে সবুর খান ভাই আর কি কোনো পয়েন্ট আপনার আছে আলোচনা করার মতো না ঠিক আছে এটাই আপনার খালি মানে আপনার চিন্তা ভাবনাটা কোন এটুকু আমার জানার দরকার ছিল একটু ঠিক আছে অনেক কিছু জানি দেখি মানে কোনটা বাদ নাই আপনার প্রথম জীবন থেকে জীবন দুই হাজার আপনার সাথে আমি দেখা হয়েছিলাম আপনার সাথে আপনার সাথে জানবেন না আমার আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখছিলাম সেটা হচ্ছে আমি আপনার সাথে সেলফি তুলছিলাম একটা ব্ল্যাকবেরি মোবাইল ছিল তখন এই যে নেটের টাচ মোবাইল গুলো ছিল না এটা হচ্ছে ঢাকা শাহবাগে বুঝছেন নি আমিছিলাম হ্যাঁ লাগলো লেখাপুরো মানে আপনার খুব বিস্তৃভাবে দেখতাম ঠিক আছে কিন্তু পরে স্টেশনটা আমি বেশ কিছু পরে আমি আপনার দেখছিলাম এবং আমি সেলফি তুলছিলাম একটা